রাতের অন্ধকারে বিজেপির পোস্টার ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চরসারাগর ২১৮ নম্বর বুথে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। আমি খবর পাই যে আমাদের ভারতীয় জনতা পার্টির যেসব ব্যানার ফেস্টুন ফ্ল্যাগ লাগানো ছিল গতকাল রাত্রে, কে বা কারা এখান থেকে সব ফ্ল্যাগগুলো সব ছিঁড়ে দিয়েছে এবং মাটিতে ফেলে দিয়েছে। আমি সকালবেলা এসে দেখি এখানে ফ্ল্যাগ ফেস্টুন সব ছিঁড়া অবস্থায় পড়ে আছে। আজকে আমার যেটা মনে হয় যে রাজনীতি যে কোনো দলই সমর্থন থাকতে পারে, সব ঠিক আছে, কিন্তু এসব ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে এসব কোন ধরনের মানসিকতার রাজনীতি আমি বুঝি না। আর এখান থেকে আমরা ভারতীয় জনতা পার্টি যেসব বুথগুলো আছে আমরা এখান থেকে লিড করেছিলাম, কিন্তু এইখানে যা এখন যা যেসব সন্ত্রাস এবং যেসব বাতাবরণ সৃষ্টি করছে, একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে, তা আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা আমাদের এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং নির্বাচন কমিশনও আমরা এর রিপোর্ট জানাবো। কারা বা কে বা কারা করেছে যদি বলেন? এটা এখন কে করেছে সেটা তো বুঝতেই পারছেন, এখানে শাসক দল ছাড়া তো আর কাউকে তো এখানে সেরকমভাবে প্রতিদ্বন্দ্বিতা সম্ভব না। তবে আমার যতটুকু অনুমান, যেখানে শাসক দলের থেকে যেখানে লোকাল যেসব নেতৃত্ব আছে তারা এই জিনিসগুলো করেছে। আমি এটা এই বিষয় নিয়ে আমি নির্বাচন কমিশন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এর আমি তীব্র নিন্দা করি। যদিও বিজেপির করা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক শান্তিপুরের মাটিতে, তারা বিগত এক মাস ধরে আমাদের প্রার্থী ব্রজকিশোরের হয়ে তারা বুথে বুথে বাড়িতে বাড়িতে প্রচার করছে। আমাদের কর্মীরা নিজেদের প্রচার নিয়ে ব্যস্ত, কার কোথায় ফ্লেক্স ছিল, কোন পার্টির ফ্লেক্স ছিল রাতের বেলা, এটা আমাদের দলের কর্মী কোনো মতেই কোনো সময় জড়িত আগাম মানে বিগত দিনেও ছিল না, আজও নেই, আগামীতেও থাকবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যারা করে শান্তিপুরের মাটিতে, শান্তিপুরের শান্তি, শান্তিপুরের উন্নয়ন, শান্তিপুরের ভবিষ্যৎ নিয়ে তারা রাজনীতি করে, এই ঘটনার সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী জড়িত নেই। আর আপনারা জানেন যে শান্তিপুরের মাটিতে বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার আগের থেকেই জগন্নাথবাবুর সঙ্গে আরেকটা গোষ্ঠীর দ্বন্দ্ব হতো শান্তিপুরের মানুষ সবাই জানে, এটা ওদের গোষ্ঠী দ্বন্দ্বের ফল। আর ওরা যে জায়গায় যে মানুষ ওদের বর্জন করেছে, দু তারিখের রেজাল্টের পরে বুঝতে পারবে মানুষ আস্থা করে ছুড়ে ফেলে দেওয়ার জন্য তৈরি শান্তিপুরের মানুষ। এ ব্যাপারে বিজেপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আর কি, নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।